الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة أهله وماله وعمله فيرجع اثنان ويبقى واحد إلى آخر الحديث رواه مسلم الحمد لله সমস্তহান ও সানা যাবতীয় প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিমিত্তে যার অনুগ্রহ ও কম্পায় আমরা আজকে এই শ্রেষ্ঠ দিনের শ্রেষ্ঠ ইবাদত তথা জুমার সালাত ও খুতবা শ্রবণের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এবং সন্তুষ্টি লাভের প্রত্যাশায় আমাদেরকে সুস্থতা নিরাপত্তার মধ্য দিয়ে তার ঘরে আসা এবং সমবেত হওয়ার উপস্থিত হওয়ার তৌফিক দানে যিনি আমাদেরকে ধন্য করেছেন একই মুহূর্তে এই আবহাওয়ার প্রতিকূল অবস্থায় অনেকেই অনেক ধরনের সমস্যায় এবং বিপদ আপদে রয়েছে অনেকে অসুস্থ থাকার কারণে হসপিটাল এবং ক্লিনিকে তাদের সময় এবং জীবন ক্ষণ অতিবাহিত হচ্ছে যে আল্লাহুল আলমিন যে কোনো ধরনের তারা মুসিবাত অসুখ বিসুখ বিপদ আপদ
এবং অন্যান্য প্রতিবন্ধকতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিত্রাণ দিয়ে মুক্তি দিয়ে তিনি তার ঘরে আজকে জুমার দিনে তার সন্তুষ্ট লাভের জন্য আশানুরূপ তৌফিক দানে আমাদেরকে ধন্য করেছেন এজন্য আবারও আমরা আল্লাহর প্রশংসা জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ সালাতু সালাম পাঠ করি আমাদের বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর জারি আদর্শ জারি সুন্নাত জারি তরিকাই আমাদের ইহকালীন জীবনের শান্তি এবং মুক্তি পরকালীন জীবনের নাজাত এবং পরিত্রাণ যার সুন্নাত এবং জীবন আদর্শ ফল এবং অনুসরণ করার ভিতরে নিহিত রয়েছে সেই মহানবীর প্রতি মহামানবের প্রতি সালাত ও সালাম পাঠ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত আজকের জুমার দিনের মুসলমানে কেরাম দিনী ভাই এবং বোনেরা আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করছি বিষয়টি হচ্ছে আহকামুল কবর কবরের বিষয় এবং সে বিষয়ের কিছু মাসলা মাসাইল এবং বিধিবিধান কারণ কবরকে কেন্দ্র করে কবর দেওয়া খোঁড়া বিভিন্ন বিষয়ে আমাদের দেশে সুন্নাতের কিছু কিছু ব্যতিক্রম কাজ প্রচলিত রয়েছে দেখা পরিলক্ষিত হয় এই জন্য কবরের সুন্নাত বিধান কী এবং কবর সংক্রান্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল আমাদেরকে কীভাবে সতর্ক করেছেন সেই কবরবাসী হওয়ার আগেই কবরের জিন্দগিতে পদার্পণ করার পূর্বেই যদিও সেটা সময় এবং তারিখ কারোর নির্ধারিত নয় আমাদের কাছে নির্ধারিত নয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা স্বীয় ধার্য তো এই বিষয় নিয়ে আজকে আলোচনা করার ইনশাআল্লাহ ইচ্ছা পোষণ করেছে ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ এ বিষয়ে সূরাতুল ইনফিতারে আল্লাহ রাব্বুল আলামিন কবর সম্পর্কে আমাদেরকে সতর্ক করেছেন ওয়াইদা নুকুবুরু বুউসিলাত علمت نفس ما قدمت وأخرت شفت شيء سمعين وإذا القبور بعثرت جدين شفت قيدين جدين قبر قلوك أمجد قرابي جدين قبر قلوك أغلى قرابي إبن ما يدرك شدين پنتت قرابي علمت আর জেনে ফেলবে জানতে স্পষ্টভাবে পরিপূর্ণভাবে অবগত হবে নাফসুন মা কদ্দামা প্রতিটি মানুষ প্রতিটি কবরবাসী যা সে পূর্বে প্রেরণ করেছিল তার এই কবরের জিন্দগি অনন্ত অপরন্ত আখেরাতের জিন্দগির জন্য এবং যা কিছু সে পশ্চাতে রেখে আসছিল তার উত্তরাধিকারীদের জন্য সেগুলো সব বৃত্তান্তভাবে সে জেনে যাবে يا أيها الإنسان ما غرك بربك الكريم أتايب هي مانوس هي أيها الإنسان هي مانوس هي إيمان دارمان كيشي تمادر كي تمادر بطيبانو كي أنو بطو بطيبانو كي شرم بطيبانو كي راجي رو خوشي باتي تمادر جيبوني بطيتي بشار كي بطيبانو كي راجي কিসে তোমাদেরকে প্রতারিত করলো কিসে তোমাদেরকে ধোকায় ফেললো দুনিয়ার মোহ ছেলে সন্তান পিতা স্ত্রী সব কিছুর মায়া মমতা ভালোবাসায় কেন তোমাদেরকে বিভ্রান্ত করে রাখছে ওই দিন সম্পর্কে ওই জীবন সম্পর্কে যে জীবন সুনিশ্চিত এবং সুদীর্ঘ যে কথা রব্বুল আলামিন আর এক জায়গায় বলছেন বাল তুতিরুনাল হায়াতাদ দুনিয়া والآخرة خير وأبقى যে তোমাদের অবস্থা দেখে তোমাদের জীবনের গতিবিধি দেখে পার্থিব জীবনের তোমাদের কাজকর্ম দেখে স্পষ্ট হচ্ছে যে তোমরা পার্থিব জীবনটাকে অনেক অগ্রাধিকার দিচ্ছ পার্থিব জীবনটাকে তোমরা বেশি মূল্যায়ন করছো সেটা নিয়েই তোমরা একেবারে মাতোয়ারা পাগল করা হয়ে আছো অথচ আখিরাতের জীবনই হচ্ছে অতি উত্তম সে উত্তমের কোন শেষ নাই সেই শ্রেষ্ঠত্বের কোন সেই মাপ নাই
والأبقى এবং সেটা তো হচ্ছে চিরস্থায়ী জীবন সেটা তো সে শুরু হবে কিন্তু তার কোনো আর শেষ নাই অথচ সেই জীবনকে তোমরা প্রাধান্য না দিয়ে তোমাদের অজানা ক্ষণস্থায়ী এবং দুনিয়ার সুখ শান্তির মাত্রা পরিমাণ যতই বেশি হোক না কেন যত উন্নত হোক না কেন সেটা তো আখিরাতের জান্নাতের সুখ শান্তির তুলনায় তার তো কোনো হিসাব কোনো গণ্তির মধ্যে সেটা পড়ে না অথচ কিভাবে তোমরা সেই সামান্য জীবনের বিষয় তোমরা অধিক মূল্যায়ন এবং অগ্রাধিকার দিয়ে চলছ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের 7 নম্বর আয়াতে বলছেন وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا وَأَنَّ اللَّهَ يَبْعَثُ مَن فِي الْقُبُورِ نِشْوِي كَامَتْ شَمَغَتُ وَأَنَّ السَّاعَةَ آتِيَةٌ لَا رَيْبَ فِيهَا اللَّهَ بَجُدْ تَرْتُ كُنُّوَ شَنْدِرَ وَبَكَسْ نَي شَنْدِرَ كُنُوَ وَبَكَسْ نَي دِي كَامَتْ مَدِي شَمْنِيَا شَمَغَتُ আর প্রত্যেকের কিয়ামত প্রত্যেকের হাসর প্রত্যেকের হিসাব বিকাশ তখনই শুরু হয়ে যায় কিয়ামতের পরিমণ্ডলে কিয়ামতের জিন্দেগির গণ্ডের ভিতরে সে তখনই প্রবেশ করে যখনই তার মৃত্যু ঘটে যায় ফলে কবরের জিন্দেগিটা আখিরাতেরই একটা অংশ দুনিয়ার জীবন থেকে সম্পূর্ণ ভিন্ন জগৎ দুনিয়ার জীবনে মানুষ একজন আর একজনের জন্য কত মায়া মমতা কত ভালোবাসা কত আদর আর কত সুহাগ কিন্তু বারজাখের জীবন আখেরাতের জীবন হিসাব নিকাশের জীবন কত কঠিন কত মানে নিষ্ঠুর যে সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া আবিহি যেদিন মানুষ তার ভাই ভাই থেকে পালন করবে পিতা পুত্র থেকে পালন করবে মা সন্তান থেকে পালন করবে এটা কত কঠিন বিপদের দিন কত কত বিপদ বিকট মুসিবতের দিন সেই দিনের সম্পর্কে আল্লাহ বলছেন ওয়া আন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা কিয়ামত তো অবশ্যই আসছে যে তা লা রাইবা ফিহা যাতে কোনো সন্দেহ নাই অথচ সেই বিষয়ে সেই জীবনের ব্যাপারে তোমাদের আমল গতিবিধি প্রতিযোগিতা বিনিয়োগ সবকিছুই তুলনামূলকভাবে কম অথচ যেটা অতি সামান্য যেটা যে কোনো মুহূর্তেই তার ইতি ঘটবে অথচ সেইটা নিয়ে কত আশা কত আকাঙ্ক্ষা কত উচ্চ এবং দীর্ঘ বাসনা নিয়ে সেই জীবনটাকে সাজানোর চেষ্টা করছো পৃথিবীতে কত মানুষ কত কোটি টাকা ব্যয় করে বিদেশি পাথর বিদেশি হীরা মুক্তা দিয়ে কত কিছু কতভাবে তার অট্টালিকা তার প্রেসারটাকে সে সুন্দরভাবে সাজায় বুক ভরা আশা নিয়ে সন্তানদেরকে নিয়ে স্ত্রীকে নিয়ে সেই আনন্দমুখর ঘরে জীবন ধারণ করবে কিন্তু অনেকের সেটা সম্ভব হয় অনেকে বাড়িতে ওঠার আগেই তার আসল বাড়িতে তাকে চলে যেতে হয় অতএব আসল বাড়ি প্রকৃত বাড়ি প্রকৃত ঘর সাজানোটাই হলো সুনিশ্চিত বিষয় এবং চিরন্তন বিষয় যার কোনো সন্দেহ নাই এবং যেখানে কোনো অনিশ্চয়তা নাই এরপর আল্লাহ বলছেন ওয়া আন্নাল লাহা ইয়াবআথু মান ফিল কুবুর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যারাই বারজাকে আসছে যারাই মৃত্যুর জীবনে যারাই পদার্পণ করেছে যারাই কবরে আসে তাদের সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন উঠাবেন সম্মানিত উপস্থিতি তাই তো হুকামাগণ বলেছেন জ্ঞানীরা বলেছেন যেটা কোরআন হাদিসের নির্দেশ মাহমা তালা লাইলু লা বুদ্দা মিন আল ফাজরি যে রাতের পরিধি যতই লম্বা হোক না কেন অবশ্যই তার শুভ সাদেক আসে ওয়া আন্নাল মাউতা লা বুদ্দা ফিহি ওয়ালাউ তালা আল উমরু তেমনি ভাবে দুনিয়ার জীবনের পরিধি যতই লম্বা হোক না কেন কারোর হয়তো 40 কারোর হয়তো 100 যাই হোক না কেন লা বুদ্দা মিন আল মাউতি অতএব জীবনের পরিধিও যত লম্বা হোক না কেন যদিও সেটা আখিরাতের তুলনায় আলামে বারজাখের তুলনায় অতি সামান্য কিন্তু তারপরও মৃত্যু অবশ্যই সুনিশ্চিত বল ইন্নাল মাউতা আল্লাযী তাফিরুনা মিনহু ফা ইন্নাহু মুলাকিকুম
রাসূল বলে দাও নিশ্চয়ই তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও নিজেকে সরিয়ে রাখতে চাও আড়াল করতে চাও যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ বুখারী হাদিসে বলেছেন যে ইয়াকবুরু নাসু ওয়া ইয়াকবুরু ফীহি ইসনান সহিহ বুখারী হাদিস যে মানুষ বড় হয় কিন্তু তার ভিতরে আবার দুটো জিনিসও চাঙ্গা হয় বয়সে বার্ধক্য হয় কিন্তু ভিতরে দুটো জিনিস যুবক হয় শক্তিশালী হয়ে ওঠে তুলুল হায়া ওয়া তুলুল উমর একটা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ লালসা দুনিয়ার প্রতি ভালোবাসা এটা মানুষ যত বার্ধক্য হয় তত এটার প্রতি সম্পদের প্রতি দুনিয়ার লাভ দুনিয়ার ভালোবাসার প্রতি সে তার মনটা আরো যুবক হয় অতুলুল উমর আর বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা জাগে যদিও তার বয়সে সে বার্ধক্য হয় কিন্তু ভিতরে তার দুটা জিনিস যৌবন হয় যুবক হয় একটা হচ্ছে দুনিয়ার প্রতি লোভ লালসা আর একটা হলো দীর্ঘ আয়ুর আশা নাউজুবিল্লাহ মিন যালিক অথচ সেটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং অবাস্তব বিষয় সম্মানিত মূর্তি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাজ্জের তাবাসে ফাইন্নাল কবরা হুয়া মাসিরু কুল্লু ইনসানিন ওয়া মানজিলুহু অতএব প্রতিটি মানুষের প্রকৃত ঘর হচ্ছে তার আসল ঠিকানা হচ্ছে তার এই দুনিয়ার জীবনের পরে অনন্ত অপরন্ত জীবনের প্রথম ধাপ হচ্ছে তার কবর ওয়া মাআওয়াহু আল্লাযী লা বুদ্দা মিনহু যেখানে তাকে অবশ্যই যেখানে তাকে অবশ্যই চলে যেতে হবে এবং সেখানে পাড়ি জমাতেই হবে অতএব মৃত্যু এমন একটি বিষয় যাকে পৃথিবীর সমস্ত নাস্তিকরাও বিশ্বাস করতে বাধ্য হ্যাঁ না দেখা বহু কিছুকে অবিশ্বাস করে তারা কিন্তু মৃত্যুকে কোনো নাস্তিক কোনো অমুসলিম কোনো অবেধর্মী কেউ মৃত্যুকে অবিশ্বাস করতে পারে না কেননা এটা তার চির দেখা এই যে তার দাদা তার পরদাদা তার পূর্বপুরুষ সবাই দুনিয়া থেকে বিদায় নিয়েছে তার সামনেই তার সন্তান তার স্ত্রী পুত্র তার আপনজন দুনিয়া থেকে বিদায় নিচ্ছে তাই না দেখে যারা বিশ্বাস করতে রাজি নয় তারা এই মৃত্যুকে বিশ্বাস না করে পারার কোনো উপায় নেই সম্মানিত উপস্থিতি এখন আমি আসি যে কবর সম্পর্কে কিছু মাসলা মাসাইল যা আমাদের দেশে এর বিপরীত কাজ অনেক সময় অনেক ক্ষেত্রে চলে এক নম্বর মাসআলা হলো যে কবর দুই প্রকার কবর খোঁড়া নিয়ম হচ্ছে দুই প্রকার যদি দুটোই জায়েজ তবে উত্তম আর অনুত্তমের বিষয় আছে যদি হাদিসের দৃষ্টিতে আল্লাহ রাসুল একটাকে মুসলিমদের সাথে আর একটাকে অমুসলিমদের সাথে তুলনা করেছেন কিন্তু অমুসলিমদের সেটা আমাদের দেশে সেই কবর অনেক সময় আমরা করে থাকি যদিও সেটা হয়তো জায়েজের পর্যায়ে যাবে কিন্তু হাদিসে বলে আল্লাহ রাসুল মুসলিমদের জন্য এক প্রকারের কবরের কথাই বলেছেন সেটা হচ্ছে কবর আল্লাহদু ওয়া শাক্কু কবর হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে আল্লাহাদ অপরটি হচ্ছে আর শাক শাক মানে ফাড়া খুড়া আমাদের দেশে যে কবরগুলি শুধু ওই যে বেশির ম্যাক্সিমাম কবর আমাদের দেশে যেটা হয় এটাকে বলা হয় শাক যে সরাসরি মাটি খুঁড়ে গর্ত করে মাইতকে সেই জায়গায় রেখে দেওয়া এটাকে বলা হয় শাক খোড়া বা মাটি ফাড়া আর লাহাদ হচ্ছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করা হয়েছে এবং সাহাবিদেরকে করা হতো এখনও বাকি কবরস্থানে যেটা মুসলিম নবীর পাশে যেটা সাহাবিদের কবরস্থান যেখানে নবী পরিবার সহ প্রায় 10,000-এর মতো সাহাবিদের কবর যে কবরস্থানের মধ্যে রয়েছে এবং সেই সময় থেকে বর্তমান সময় পর্যন্ত প্রতিদিন বলা যায় প্রতি উক্ত সালাতের পরে একাধিক মুসলিমকে যে কবরস্থানে দাফন করা হচ্ছে বাকিও গরকাদে সেই কবরের এখনও পর্যন্ত সেখানে কবর লাহাত করা হয় শাক করা হয় না সৌদিতে এবং মিডিল ইস্টে এই কবর লাহাত করা হয় শাক করা হয় না বলা হচ্ছে যে ওয়াল্লাহাদু হুয়া আইয়ুহফারা মিনাল আরদি আইয়ুহফারা ফিল আরদি সুম্মা ইউমিকুল কবর যে জমিনকে খুঁড়ে গভীর করে তারপরে মিন জিহাতিল কিবলাতি যে কিবলার দিক থেকে মাটিকে বের করে নিয়ে আসা বেকদ্রি মা ইয়াসাউল মাইয়িত এই পরিমাণের যে পরিমাণে একটা মায়েতকে তার ভিতরে
প্রবেশ করানোর জন্য রেখে দেওয়ার জন্য যে পরিমাণে মাটি বের করা দরকার কিবলার দিক থেকে সেই পরিমাণে মাটি সেখান থেকে বের করে ওয়াস্তুরু ওয়াহাদা হুয়া সুন্নাতু ইনদা জামহুর উলামা এবং তাকে ঢাকবে এবং তার নিরাপত্তা হবে এই এমন পরিমাণের মাটি কিবলার দিক থেকে বের করে নিয়ে আসা এটাকে বলা হয় তোমার কবরের লাহাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি কবরে রাখা হবে এ বিষয়ে যখন জল্পনা কল্পনা হচ্ছিল তখন এক ব্যক্তি দুই ব্যক্তি মদিনাতে দুই ধরনের কবর করত একজন লাহাত আর একজন হচ্ছে তোমার শাক তো বলা হলো যে যে কবরস্থানে আগে চলে যেতে পারবে সে যে কবর করবে সেই কবর সেটা লাহাত কবর যিনি করতেন তিনি চলে গেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য লাহাত কবরই খোঁড়া হয়েছিল ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবীদেরকে এই লাহাত কবরে রাখা হতো যেটা হচ্ছে কবর মাপত্তম মাটি খুঁড়ে এরপরে বেশ ডিপ করে নিচের কিবলা দিক থেকে মাটি বের করে কিবলার দিকে লাশকে ঢুকাই দেওয়ার মতো ওখানে তোমার ফাঁকা করা সোনাঙ্গ করা যার পরে লাশকে ডান কাতে শোয়ায় ওই সোনঙ্গের ভিতরে ঢুকাই দিয়ে এরপরে ওর পিঠের ওখান থেকে প্রথমে তোমার ইটের দ্বারা তৈরি মাটির দ্বারা তৈরি ইটকে সাজিয়ে দিয়ে এরপরে ওই গর্তটাকে মাটির দ্বারা বন্ধ করে দেওয়া ফলে মাইয়েত মাইয়েতের উপরেও শক্ত মাটি মাইয়েতের নিচেও শক্ত মাটি সে শুধু একটা কিবলার দিকে সুরঙ্গের ভিতরে সে অবস্থান করবে ডাইনকাতে এটাকে বলা হয় কবরের লাহাত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এ বিষয়ে হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইহফারু ওয়াজআলুর রিজলাইনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহদু লানা ওয়াশাক্কু লি গাইরিনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন সুনানে আবু দাউদের 3208 নম্বর হাদিস যে আল্লাহদু লানা যে লাহাত কবর হচ্ছে আমাদের ওয়াশাক্কু লি গাইরিনা আর শাক কবর হচ্ছে অন্যদের অর্থাৎ অনেক অমুসলিমরা ওইভাবে শুধুমাত্র মাটি খুঁড়ে তাদের মাইয়েতকে ওখানে পুঁতে রাখে তাই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহদু লানা লাহাত কবর এটা হচ্ছে আমাদের ওয়াশাক্কু লি গাইরিনা এবং শুধু মাটি ফেড়ে মাটি খুঁড়ে সেখানে মাইয়েতকে রাখা এটা হচ্ছে অন্যদের এজন্য কবর দুই প্রকারের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহাতকে মুসলিমদের জন্য নির্বাচন করেছেন দুই নম্বর হচ্ছে যে ইউমাকুল কবর কবরকে গভীর করা ডিপ করা যাতে করে মাইয়েতের জন্য ভালো আর ভালোভাবে ঢাকা হয় এবং তার জন্য নিরাপত্তা হয় এবং জীবিত মানুষের জন্য নিরাপত্তা হয় এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য যে মাইয়েতকে সুন্দরভাবে তাকে গোসল করিয়ে সুগন্ধি মাখিয়ে সুন্দর এবং পরিষ্কার কাপড়ে তাকে আবৃত করে অত্যন্ত যত্ন এবং ভালোবাসার সাথে তাকে কবরস্থ করা এটা হচ্ছে ইসলামের সৌন্দর্যতা এটা হচ্ছে ইসলামের অনন্যতা যা পৃথিবীর অন্য কোনো ধর্মে নাই অন্য কোনো তোমার দিনে নাই একমাত্র যে দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আসমান থেকে সেই দিনেই এত সুন্দর ব্যবস্থাপনা তাই কবরকে ডিপ করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইহফিরু ওয়া আউসিউ তোমরা কবর খুঁড়বে ওয়া আউসিউ সেটাকে প্রশস্ত করবে ওয়াজআলু এবং ওয়াজআলু রিজলাইনি ওয়া সালাসা ফিল কবরি কবলা আইহিম ইউকাদ্দাম এরপরে কবরে দুইজন অথবা তিনজন কবরে নামবে মাইয়েতকে রাখার জন্যে তবে এক্ষেত্রে না এটা হচ্ছে যে একজন অথবা দুইজন অথবা তিনজন করে এক এক কবরে রাখবে এটা হচ্ছে যদি মাইয়েতের সংখ্যা একাধিক হয় কোনো ঘটনাক্রমে যেমন সোহাদা উহুদদেরকে উহুদ যুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদেরকে এক কবরে একাধিক শহীদদেরকে রাখা হয়েছিল যুদ্ধবিগ্রহের সময় একাধিক প্রত্যেকের জন্য পৃথক কবর খোঁড়ার সুযোগ থাকে না সম্ভবপর হয় না যেটা হয়েছিল উহুদের যুদ্ধে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন ওয়াজআলুর রাজুলাইনি ওয়া সালাসা তোমরা দুইজন অথবা তিনজনকে ফিল কবর একই কবরে রাখো তখন কিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করা হলো ফাআইহুম ইউকাদ্দাম দুইজন অথবা তিনজনকে কবরে রাখার ক্ষেত্রে সিরিয়াল আমরা কিভাবে করব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বললেন আকথারুহুম কোরআনা যারা দুনিয়াতে বেঁচে থাকতে যারা কোরআন বেশি জানতো যে যত কোরআন পড়তো
কোরআনের জ্ঞান যার এবং কোরআনের অনুগতে আমল যার বেশি ছিল, কোরআন যে বেশি জানে তাকে তোমরা আগে কবর রাখো। তাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের পাঠকদেরকে, কোরআনের হাফেজদেরকে এবং কোরআনের গবেষকদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাধান্য দিয়েছেন, এমনকি মৃত্যুর পরেও যে তাদেরকে সিরিয়ালে আগে রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি দিয়েছেন। সূরা সুনানে আবু দাউদের 3215 নম্বর হাদিস। 3 নম্বর, ইউযাউল মাইয়িতু ফি কবরিহি আলা জানবিহিল আইমান, যে মাইয়েতকে কবরে রাখা হবে ডান পাশে, মুস্তাকবিলাল কিবলাতে, কিবলামুখী করে, লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুনানে আবু দাউদের 2875 নম্বর হাদিস, যে কিবলাতাকুম আহইয়াআন ওয়া আমওয়াতা, যে মসজিদুল হারাম হচ্ছে তোমাদের কিবলা জীবিত অবস্থায় এবং মৃত অবস্থায়, উভয় অবস্থায় তোমাদের কিবলা হচ্ছে মসজিদ হারাম। অর্থাৎ মসজিদ হারামের দিকে মাইয়েতকে সম্পূর্ণভাবে কিবলামুখী করে শোয়ানোটাই হলো সুন্নাত। অর্থাৎ আমরা যেমন বাকি কবরস্থানে, বাকিউল গরকাতে আমরা দীর্ঘদিন মদিনা ইউনিভার্সিটিতে পড়াকালীন সময় ওখানে ডিউটি পালন করেছি, বহু জানাজা এবং দাফনে আল্লাহ আমাদেরকে শরীক করেছেন এবং বহুবার দাফনে আমরা উপস্থিত ছিলাম, ওখানে কিন্তু মাইয়েতদেরকে সম্পূর্ণভাবে ডানকাতে শোয়ানো হয়, সম্পূর্ণভাবে। আমাদের দেশে মাইয়েতকে চিৎ করে শোয়ায় কোনোভাবে মাথাটা একটু ডান দিকে ফিরে দেওয়া হয়, বা এখন একটু আর একটু উন্নত হয়েছে যে কিবলার দিকে একটু মাটি একটু বেশি খোঁড়ে, একটু কাজ করে, যাতে করে পিঠের দিকে একটু মাটি টাটি দিয়ে মাইয়েতকে একটু ডান দিকে হেলানোর চেষ্টা করা হয়। কিন্তু এটাও পরিপূর্ণ সুন্নত নয়। ঘুমানোর সময় যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরোটাই ডান কাতে শুয়েছেন, কেন ঘুমটাও মৃত্যুর ভাই। হ্যাঁ, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে, মুর্দাকে যেভাবে শোয়ানো হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর প্রস্তুতি মতন ঘুমের জন্য তিনি ডাইন খাতেই শুতেন প্রতি রাত্রে। তাই সম্পূর্ণভাবে মাইয়েতকে ডাইন খাতে রাখাই হল পরিপূর্ণ সুন্নাত। 4 নম্বর, ইউদখালু মিন কিবালি রিজলিহি ইন কানা আসহাল, যে মাইয়েতকে কবরে রাখার সময় কোন দিক থেকে কবরে ঢোকানো হবে। এক্ষেত্রে আমাদের দেশে যেটা নিয়ম আছে চলে, কিন্তু বলা হচ্ছে যেখানে যে মিন কিবালি রিজলিহি ইন কানা আসহাল, যে মাইয়েতকে তার পাওয়ার দিক থেকে ঢুকাবে যদি সেটা সহজ হয়। এই জন্য আমি বাকি কবরস্থানে মাইয়েতদেরকে কবরে রাখার দেখেছি যে পায়ের দিক থেকে ঢুকানো হয়, অর্থাৎ কবরে আগে পাওয়া যায়, আর পাওয়া যাওয়ার কারণে সরাসরি ওইভাবেই তাকে ডান কাতে শোয়ানো হয়ে যায়। এমনভাবে এমন দিক থেকে পাওকে আগে নেওয়া হয় যে মাইয়েতকে জাস্ট পাও যেখানে শেষ, মাথাও শেষ, কিবলামুখী হয়ে যায়। এভাবেই মাইয়েতকে পায়ের দিক থেকে কবরে ঢোকানো হয় সৌদি আরবে, অর্থাৎ মসজিদ নববীর পাশে যেটা কবরস্থান বাকিউল গরকাতে। ফলে পাওয়ার দিক থেকে ঢোকানোটা, এটাই হলো নিয়ম বা প্রথা, যদি এটা উত্তম। তারপরও আমাদের দেশে অবশ্য তোমার পাশ থেকে নামানো হয়, অর্থাৎ কিবলার দিকে, কিবলার পাশে মাইয়েতের খাট রাখা হয়, ওখান থেকে নামাই নেওয়া আসা হয়, কিন্তু পায়ের দিক থেকে ঢোকানোটাই উত্তম, যেটা আমলে পাওয়া যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। এবং বর্তমানে যেহেতু বাকি কবরস্থানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকে বর্তমান পর্যন্ত একই ধারায়, একই নিয়মে, একই পদ্ধতিতে সেখানে কবর খোঁড়া এবং কবরে মাইয়েতকে রাখার নিয়ম চলে আসছে, এখান থেকে বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানা থেকেই মাইয়েতদেরকে এভাবেই কবরে রাখা এবং কবরে প্রবেশ করানো হয়। 7 নম্বর হচ্ছে, 6 নম্বর হচ্ছে, লাই শাক্কু আন কাফানিহি ইদা, যে কাফনকে সুন্দরভাবে পরিপূর্ণ করা। এখানে বলা হচ্ছে যে কাফনকে না কাটা, লাই শাক্কু আন কাফানিহি, কাফন কাফনের কাপড়কে না কাটা। কিন্তু আমাদের দেশে কাফন কাপড়কে কাটা হয়, কেটে জামা, লুঙ্গি, উড়না, খিমার সব আলাদা আলাদা করা হয়। হ্যাঁ, কিন্তু এখানে বলা হচ্ছে লাই শাক্কু কাফা আন কাফানিহি, যে কাফনের কাপড় কাটবে না। বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে কাফন দেওয়া হয়েছিল সেটা হচ্ছে তিনটা চাদর দিয়ে পেঁচিয়ে, তিনটা তার চাদর দিয়ে আবৃত্তি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরস্থ করেছিলেন তার প্রিয়তম সাহাবেরা খোলাফেরা সেদিনগণ। ফলে কাফনের কাপড় কেটে একটা লুঙ্গি, একটা জামা, একটা ওড়না, একটা খিমার, একটা পাগড়ি এভাবে খণ্ড বিখণ্ড করা, এটা আসলে সুন্নাতের খেলাফ।
সাত নম্বর আছে ওয়াকিলা আকদুর রাসি এবং মায়েতকে রাখার পরে মাথার দিককার এবং পায়ের দিকের গিরেটা খুলে দেবে এটা বাইহাকিতে বর্ণিত রয়েছে ওয়ায়ুকরাহু আট নম্বর হচ্ছে ওয়ায়ুকরাহু আয়ুদা আলাল কবরুল আজুরি ওয়া তুবু যে কবরে মায়েতকে রাখার পরে মায়েতের পিছনে যে ইটগুলো রাখা হবে সাজিয়ে তারপরে খালি জায়গাটা অর্থাৎ স্বাভাবিক গর্তটাকে পূর্ণ করা হবে মাটি দ্বারা তো ওই ইটগুলি পোড়ানো না হতে হবে অর্থাৎ পোড়ানো ইট দিয়ে কবর পোড়ানো ইট কবরে ব্যবহার করা যাবে না পোড়ানো ইট কবরে ব্যবহার করা যাবে না আল মাহরুক বিল খাসব যে মা কাঠ দ্বারা পুড়িয়ে যে ইটগুলো তৈরি করা হয় সেটা কবরে ব্যবহার করা যাবে না লিআন্নাল কবরা মাউদিউল বালা কেননা কবর হচ্ছে এমন জায়গা যেটা নিঃশেষ হয়ে যাবে যেটা নিঃশেষ হয়ে যাবে তোমার তার কোনো চিহ্ন থাকবে না এটা হচ্ছে কবরের স্বাভাবিক জায়গা এবং স্থান অথবা সেখানে পাকা ইট ব্যবহার করা যাবে না অথচ আমাদের দেশে কবরে পাকা ইট তো দূরের কথা সেখানে এখন টাইলসও লাগানো হচ্ছে সেখানে গালিচা চাদর ফ্যান এমনকি এসিও দিতেও হয়তো কোনো জায়গায় বাদ দেয় নেই নাউজুবিল্লাহ মিন জালিক এগুলো সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের খেলাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে কড়াকড়ি নিষেধাজ্ঞা করেছেন হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাল কবরু ওয়া আন ইয়ুকআদা আলাইহি ওয়া আন ইয়ুবনা আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন হারাম করেছেন কবরকে পাকা করা কবরকে গাঁথা এবং কবর ভরে বসা এবং অন্য রাওয়াতে আসছে সব হাদিস সহির সনদ সহি যে আইয়ুকতাবা আলিহি কবরের উপরে কোনো কিছু লেখা মাইতের নাম অথবা কোরআন করিমের আয়াত সুরা ইখলাস আপনারা এই যে ষাট গম্বুজে ওখানে খানজালি সাহেবের মাজারে দেখবেন সুরা ইখলাস লেখা আছে এবং অন্য অন্য আয়াত অনেক সময় লেখা থাকে তো মাইয়েতের নাম পর্যন্ত যেটা আমাদের সমস্ত কবরখানায় বসে পড়া হোক এই যত কবরখানা আছে পৌরসভার ভিতরে প্রায় কবরখানাতে নামের অভাব নেই এভাবে নামকরণ করা এবং নাম প্লেট দেওয়া এটা সম্পূর্ণ শরীয়ত বিরোধী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি হচ্ছেন আমাদের মুসলিমদের জীবিত এবং মৃত্যু উভয় অবস্থায় একমাত্র মডেল এবং আদর্শ তিনি এটাকে হারাম করে গেছেন অতএব এটা থেকে বিরত থাকতেই হবে আমাদের দশ নম্বর হচ্ছে ঐসান্ন নয় নম্বর হচ্ছে ঐসান্ন লিমান হাজারা ইয়াহতুল আলাল কবরি যে কবর দাফনে যারা শরিক হবে জানাজার পরে যারা দাফনে শরিক হবে তারা মাইয়েতের মাইয়েতের কবরে মাটি দেওয়ার সময় তারাও মাটিতে মাটি দেওয়াতে শরিক হবে এটাও একটি নেক আমল এবং এর মাধ্যমে সে পূর্ণাঙ্গ দুই কিরাতের সওয়াবের অধিকারী হবে যে এক এক কিরাতের সওয়াবের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাবালুন আযীম বড় বড় পাহাড় সম্পন্ন দুটি পাহাড়ের মতো সওয়াবের অধিকারী হবে যারা জানাজা এবং কবর দাফন দুটাতেই শরিক হবে দশ নম্বর আছে আনরাফিআল কবর ফাওকা শিবরিন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিষিদ্ধ যে কবরকে এক বিঘাতের উপরে উঁচু করা যাবে না এক বিঘাত সর্বোচ্চ এক বিঘাত উঁচু করা যাবে তার বেশি কবরের পিঠটাকে উঁচু করা যাবে না ওয়াসুন্নাতু তাসনিমু লিকাউলি সুফিয়ান আত-তাম্মার যে একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে নিজ চোখে দেখে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিমা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা একটু শির আছে হ্যাঁ রাসূলুল্লাহ কবর উপরে একটু শির আছে মানে সামান্য উঁচু আছে একেবারে মাটিতে সমানও না আবার বেশি উঁচাও না শুধুমাত্র একটা দাঁড়া একটা শির আছে মুসলিমান একটা অর্থাৎ উট বা তোমার এড়ে গরুর যেমন একটা চুট থাকে স্বাভাবিক বডির থেকে ওটা একটু উঁচু রাসূলুল্লাহ কবরে তিনি দেখেছেন সামান্য মুসলিমান একটা চুটের মতন একটু উঁচু হয়ে আছে একেবারে সমান না আবার বেশি উঁচাও নয় অতএব কবরকে বেশি উঁচা করা এবং কবরে পাকা পাকা করা গাথা ওপরে ছাদ দেওয়া এটা সম্পূর্ণভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর দেওয়ার বিধানের বিপরীত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবি দ্বিতীয় খলিফা তৃতীয় চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে বাআসা আবে আলী রাদিয়াল্লাহু আনহু বাআসা আবে হাইয়াজ আল আসাদি সহি বুখারীর হাদিস যে আবু আল হাইয়াজ আল আসাদিকে আলী রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে তার খেলাফত আমলে প্রেরণ করেছিলেন ইয়ামানের দিকে বিভিন্ন এলাকাতে এবং বলেছিলেন আলা আবাতুকা
আমি কি তোমাকে প্রেরণ করব না ওই কাজ দিয়ে ওই দায়িত্ব দিয়ে আলা মা বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজ দিয়ে যে দায়িত্ব দিয়ে আল্লাহর নবী আমাকে প্রেরণ করেছিলেন তার জীবদ্দশায় সে কাজটি হচ্ছে লা তাদাউ তিমসালান ইল্লা তামাসতাহু তুমি যেখানে কোনো মূর্তি দেখবে যেখানে কোনো ভাস্কর্য দেখবে সেটাকে মাটির সাথে মিশিয়ে দেবে ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাবাইতাহু যেখানে কোনো উঁচু কবর দেখবে সেটাকেও সমান করে দেবে বেশি উঁচা মাট কবরের যেটা স্বাভাবিক উঁচা সেটার থেকে যদি কোনো কবর বেশি উঁচা দেখে দেখবে সেটাকে সমান করে দেবে হাদিস সহি বুখারী هذا ما تسمعون أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروا إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد সম্মানিত উপস্থিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ব্যাপারে আরেকটি প্রত্যক্ষদর্শী হাদিস আবু দাউদের 3230 নম্বর হাদিস عن القاسم ابن محمد محمد السلي قاسم قال تني বলেন قلت لعائشه আমি আয়েশা আনহাকে বললাম যে ইয়া মাতা হে আল্লাহর বান্দি ইকশিফনি عن قبر رسول الله صلى الله عليه وسلم তুমি একটু আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের জায়গাটা একটু খুলে দাও না যেহেতু এটা রাসূল আয়েশা আনহা নিজের ঘরে তারই হুজরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর হয়েছে এজন্য আয়েশা আনহা যতদিন জীবিত ছিলেন এটা তার নিরাপত্তায় তার অধিকারে এটা ছিল তাই তার কাছে অনুমতি চাচ্ছেন যে আপনি আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা আমার জন্য একটু খুলে দেন না লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সাহিবাইহি এবং তার দুই সাথীর কবরটাকে ফাকাশাহালি কাসিম মোহাম্মদ বলছে যে আয়েশা আনহা আমার আবেদনে রাজি হয়ে সেই জায়গাটা আমার জন্য খুলে দিলেন রাসূলের সেই আবৃত জায়গাটা ঘেরা দেওয়া জায়গাটা আন সালাতাত কুবুরিন তিনটা কবরের ব্যাপারে লা মুশরিফান ওয়ালা তাউয়ান মাতবুআ আমি দেখলাম যে তিনটা কবরই রয়েছে সেখানে চলত কোনো কবর নাই কিন্তু লা মুশরিফান সে কবর একটাও উঁচু না ওয়ালা তো ইয়ান আবার একেবারে মাটির সাথে মিশানো নয় বিবাতহাল আরবিয়াল হামরা সেখানে তোমার লাল হলুদ মতন তোমার অর্থাৎ মরুভূমিতে যে হলুদ বর্ণের যে তোমার বালু অর্থাৎ আমাদের দেশে যেটাকে এখন সিলেকশন বালি বলা যায় এই ধরনের বালির বালিরই কবর এই তিনোটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার দুই সাথী দয়ের না লা মুশরিফান সেটা উঁচু না আবার একেবারে মাটির সাথে মিশানো নয় এরপরে ইয়াজুজু ওয়াদুল হাজারি তবে জায়েজ আছে কবরের শীতেনে অর্থাৎ মাথার দিকে একটা পাথর স্থাপন করা একটা পাথর রাখা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ছেলে ইব্রাহিম ইবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবরে রেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তার শিওরে কাছে একটা পাথর রেখেছিলেন এবং বলেছিলেন আরিফু বিহাদা আমি এই চিহ্নের দ্বারা এই পাথরের দ্বারা আমি চিনিয়ে নেব যে এটা আমার সন্তান ইব্রাহিমের কবর এই জন্য মসজিদ নবীর পাশে যে কবরস্থান সৌদি আরবে যত কবরস্থান আছে মাইয়েতকে দাফন করার পরে সেখানে একটা ছোট পাথরের টুকরা সেখানে রেখে দেওয়া হয় বিশেষ করে সেরা যদি পুরুষ হয় তাহলে একটা রাখা হয় মাথার ধারে আর মেয়ে হলে মাথার ধারে একটা এবং পায়ের ধারে আর একটা এই দুটো স্থাপন করা হয় যাতে করে নারী এবং পুরুষের কবরকে আলাদাভাবে চিহ্নিত করা যায় সম্মানিত উপস্থিতি সর্বশেষ রাসূল কবর সম্পর্কে দুটি হাদিস বলেই আলোচনা শেষ করেছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের হাদিস ইয়াতবাউল মাইয়িতা সালাতা মানুষ যখন মারা যায় সবাইকে যেতে হবে তখন তার পিছনে পিছনে যায় হলো তিনটা জিনিস আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু তার আপনজন গ্রামবাসী তাকে কবরস্থ করার জন্য তার পিছনে পিছনে যায় কেউ বয়ে যায় কেউ সাথে যায় কেউ পাশে যায় ওয়া মালুহু এবং তার মালের অধিকারও তার মালও তার সাথে যায় কেননা মাল মালের মালিক তখনও তিনি যতক্ষণ তাকে কবরের মাটি দিয়ে আবৃত না করা হবে ততক্ষণ মাইয়েতের
সম্পদের অধিকারী তার ছেলে মেয়েরা হয় না আল্লাহ রসুলের এই হাদিসে সেটা প্রমাণ করে ফলে রাসুল মৃত্যুর আগে সম্পদ বন্টন করা যেমন নিষিদ্ধ এটা যেমন শরিয়াত গৃহীত কাজ তেমনিভাবে মাইয়েত মারা গেলেই সম্পদ নিয়ে ভাগভাগে ভাগ বাটোয়ারা করারও সুযোগ নেই বরং তার জন্য দাফন কাফনে খরচ হতে পারে তার ঋণ থাকতে পারে তার সংশ্লিষ্ট সব কিছু আগে পরিশোধ হবে তার রেখে যাওয়া মাল থেকে এরপরে যেটা বাকি থাকবে তাকে কবরস্থ করার পরেই একমাত্র তার উত্তরাধিকারীরা সেটার মালিক হবে তার আগ পর্যন্ত নয় তিন নম্বর হচ্ছে আমালু তার জীবনের কৃত আমল ফায়ালে অথবা দুটো জিনিস ফিরে চলে আসে আর থেকে যাওয়া বোকা ওয়াহিদুন তার সাথে একটি যেটা হচ্ছে আমালু তার জীবনের আমল সম্মানিত উপস্থিতি দুই নম্বর হাদিস সেই বুখারির ১৩১৩ এবং ১৪ নম্বর অর্থাৎ ১৩১৪ নম্বর হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইযা উযিআতিল জানাযাতু ওয়াহতামালা রিজালু আলা আনাকিহা যখন মাইয়িতকে রাখা হয় ওয়াহতামালা রিজালু আর পুরুষেরা যখন তাকে তাদের কাঁধে স্কন্ধে ওঠায় ফাইন কানাত সালিহাতান যদি ওই মাইয়িত যদি নেককার হয় সে যদি আমলদার হয় সে বলে কালাত কদ্দিমুনি কদ্দিমুনি আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো আমাকে তাড়াতাড়ি তোমরা বিদায় দিয়ে আসো ওয়াইন কানাত গায়রু সালিহাতিন আর যদি পক্ষান্তরে সে যদি সালেহ বিপরীত হয় তালেহ হয় আরবিতে সালেহ বিপরীতকে বলা হয় তালেহ অর্থাৎ বক্কর হয় গুণাগর হয় পাপিষ্ট হয় আমলহীন ব্যক্তি হয় তখন সে বলে আইনা তাদহাবুনা বিহা একে কোথায় নিয়ে যাচ্ছ আল্লাহ আকবার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি বলছেন সে এত সজোরে আত্মচিৎকার করে বলে যে আইনা তাদহাবুনা বিহা একে কোথায় নিয়ে যাচ্ছ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন যদি এটা কোনো মানুষ আর দানব শুনত লাসাইকা সেটা তাহলে মানুষরা অবশ্যই বেহুশ হয়ে পড়তো কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নিরাপত্তার জন্যে মানুষকে মানুষের কাছে এটাকে গায়েব টু গায়েবে রাখার জন্যে পরীক্ষা করে কে উত্তীর্ণ হয় আর কে ফেল করে সেটাকে অবস্থা সে বর্তমান রাখার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু মানুষ আর জিনকে এই বিকট আওয়াজ থেকে তাদেরকে দূরে রাখেন আর বাকি সমস্ত সৃষ্টি জগৎ সেটাকে শুনতে পারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিস বলছেন যদি মানুষ কবরের যে আজাব কবরের যে শাস্তির যে বিষয়গুলি এটা যদি মানুষ জানতো আল্লাহ তাদাফানু তাহলে কেউ তার আপনজনকে কবর রাখত না কবরের বিষয়ে যদি মানুষ জানতে পারত তাহলে এই মায়ার ছেলেকে মায়ার মেয়েকে আপন স্ত্রীকে কেউ কবর রাখত না যদি কবরের ভয়ঙ্কর আজাবের কথা যদি তার আমল ভালো না হয় তাহলে যে আজাব যে কষ্ট হয় যে আত্মচিৎকার হয় এটা যদি মানুষ জানতো লা তাদাফানু তাহলে কেউ মানুষ কেউ তার আপনজনকে কবরে রাখত না তার মানে হলো কবর ভয়ঙ্কর জীবন কবর ভয়ানক স্থান এই জন্য ওসমান রাদিয়াল্লাহু আনহু কে যখন কবরের কথা বা হাসত তার সামনে তখন তিনি সবথেকে বেশি কাঁদতেন অথচ তাকে বলা হতো যে এর থেকে বড় তো জান্নাত জাহান্নাম তো জান্নাতের জাহান্নামের কথা শুনলে তো আপনি এত কাঁদেন না জান্নাতে জাহান্নামের বর্ণনা আসলে তো এত আপনি ভেঙে পড়েন না কেন তার থেকে ছোট জায়গা পরিসরে ছোট পিরিয়ডে ছোট সেই জামানায় অর্থাৎ কবরের কথা শুনলে কেন আপনি এত ভেঙে পড়েন এত কেন অঝরে কাঁদেন আর আপনার এত আমল থাকা সত্ত্বেও আপনার দাড়ি মুবারক কেন ভিজে যায় তিনি বলতেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা কবর হচ্ছে আখিরাতের ঘাটির প্রথম ঘাঁটি এটা হচ্ছে প্রথম গেট এই গেটে কেউ যদি আটকে যায় সামনের গেটগুলো তার জন্য আরও রুদ্ধধার হয়ে যাবে আর যদি এই গেটে কেউ পার হয়ে যায় তাহলে সামনের পথগুলি সবগুলি সামনের দ্বারগুলি তার জন্য উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের সকলকে যেন নেক আমল ইমান এবং তাকওয়ার জিন্দেগি গড়ে যেন আমরা কবরের জিন্দেগি থেকেই আল্লাহ কাছ থেকে আমরা পরিত্রাণ এবং নাজাত মুক্তি পেয়ে ধন্য হতে পারি কবরের প্রশ্নের জবাব যেন আমরা সঠিকভাবে দুনিয়ার আমলের উপরে নির্ভর করে সঠিক জবাব আর বেঠিক জবাব হবে অতএব সেই সঠিক জবাব যেটা আমাদের ইচ্ছায় হবে না এবং আমাদের জ্ঞানেও সেদিন হবে না সেটা হবে দুনিয়ার আমলের উপরে বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে মর রব্বু কমা দিন ও কমন নবীকার এই তিনটি প্রশ্নের সঠিক জবাব হবে এটা আমাদের দুনিয়ার জীবনের ইমান এবং আমলের উপরে বিশ্বাস করে সেদিন আমাদের কোনো ক্ষমতা কোনো ভাষা
আমাদের কোন আয়াত থাকবে না যার মাধ্যমে আমরা সেদিন সঠিক জবাব দিতে পারব সেটার সঠিক জবাবের বিষয়টা অর্জন হতে হবে মৃত্যুর আগে আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমিন ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি اللهم إنك حميد مجيد اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات يا مجيب الدعوات اللهم أعز الإسلام والمسلمين اللهم احفظ إخواننا المسلمين في فلسطين اللهم احفظ إخواننا اللهم احفظ دماءهم وأموالهم وأعراضهم وديارهم يا رب العالمين اللهم اشدد وطأتك على يهود الظالمين الغاصبين اللهم افتح مسجد الحق مسجد الأقصى لعبادك الصالحين اللهم احفظه من دم تدمير اليهود الغاصبين الصالبين عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأولى وأعز وأجل وأتم وأكبر